খাদ্য দপ্তর ও লিগেল মেট্রোলজি দপ্তরের উদ্যোগে মহারাজগঞ্জ বাজারে বেআইনি ব্যবসায়ীদের বিরুদ্ধে বুধবার এক অভিযান চালায়। বিভিন্ন দোকানে মজুত এবং বিভিন্ন ধরনের বেআইনি কার্যকলাপ তাদের চোখে পড়ে। পাশাপাশি রাস্তায় দুই তিনটে রিকশা আটক করে চাল নিয়ে যাওয়ার সময় কোনো প্রকার কাগজ দেখাতে না পারায় আটক করা হয়। পরে অভিযানে মহারাজগঞ্জ বাজারে প্রমোদ রঞ্জন সাহার দোকান সিল করে দেন খাদ্য দপ্তরের আধিকারিকরা। এই ধরনের অভিযান জারি থাকবে বলে জানান খাদ্য ও জনসংবরণ দপ্তরের সহকারী অধিকর্তা প্রদীপ ভৌমিক। যে বাজারের অভিযান অন্যান্য দিনের মতন, সেটা সদর এনফোর্সমেন্ট টিমের পক্ষ থেকে সে অভিযান প্রতিনিয়তই আমরা অভিযানটা করি। আমরা মূল্য যাচাই করি, গুণমান আমরা চেক করি। তো তারই পরিপ্রেক্ষিতে আজকে লিগেল মেট্রোলজি সহকারে আমাদের ডিরেক্টর স্যারের নির্দেশে, সদর মহকুমা শাসকের নির্দেশে আজকে আমরা এসেছি। এসে আমরা প্রথমে একটা রিক্সা দিয়ে চাল যাচ্ছিল, সেটা আমরা মেমু আমরা যাচাই করলাম, দেখলাম সামনে মেমু দেয় না। এরপরে আরও আমরা দুটা দোকান চেক করলাম, সেখানে দেখলাম সারা কোনো মেমু ইস্যু করে না, ন্যায্য যেটা মূল্য তালিকা সেটাও প্রপারলি মেনটেন করে না। এই ব্যাপারে আমরা ওদেরকে আইনি নোটিশ ধরে দেব। এক্ষণে সবিরবাবু যে কথাটাকে বললেন, আমরা প্রমোদ স্যার দোকানে আমরা ভিজিট করলাম, সেখানে রিপেয়ারিংয়ের একটা ব্যাপার, সেটা সম্পূর্ণ সত্য। সেই ব্যাপারে আমরা এখন এটা টেম্পোরারি ক্লোজ করব। এছাড়াও আজকের এই অভিযানে ছিলেন সদর ডিসিএম ব্রজেন্দ্র ত্রিপুরা, লিগেল মেট্রোলজি দপ্তরের পক্ষে ছিলেন সৌভিক বর্ধন রায় সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।